আসসালামু আলাইকুম। আজকে আমি কলা দিয়ে বড়ার পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আমার কলার পিঠা তৈরি করার জন্য লাগবে একটা বোল। তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি কলার মিশ্রণ। আমি এখানে 3 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি কলার মিশ্রণ। এখন আমি এর মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। এখন ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনি আর কলা। চিনিটা গলা অবধি এরকম মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা ও 1 কাপ চাউলের গুঁড়ি। এখন সামান্য একটু লবণ। এখন একটা প্যাসেলার দিয়ে ভালোভাবে মেখে একটা ব্যাটার রেডি করব। হাত দিয়ে মেখে নিলেও হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি তেলে ছেড়ে দিয়ে দিব পিঠাগুলি। গোল আকৃতি করে একটু একটু করে তেলে ছেড়ে দিতে হবে, এতে পিঠাগুলি দেখতেও খুব সুন্দর লাগবে, খেতে তো মজাই হবে। এভাবে সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলি এক সাইড হয়ে যাওয়ার পরে উল্টে নিতে হবে। একটার সাথে একটা যাতে না মিশে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার পিঠাগুলি কত সুন্দর গোল শেপ হয়েছে, যতটা সম্ভব আর কি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলি তুলে নিতে হবে। এখন আমি পিঠাগুলি তুলে নিচ্ছি। আমার পিঠাগুলি ভাজা শেষ। তো এভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আমার কলার পিঠা একদম রেডি, কলা দিয়ে বড়া পিঠা রেসিপি। এই পিঠাগুলি খুবই খেতে মজা, দেখতেও খুব সুন্দর লাগতেছে পিঠাগুলি, গোল গোল পিঠা, কালার তো অসম্ভব সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।